প্রাথমিক শিক্ষা পর্ষদের ডিএলএড-এর ভর্তিতে স্থগিতাদেশ। স্থগিতাদেশ হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের 9 জুন পর্যন্ত স্থগিতাদেশ থাকবে, জানবো এই নিয়ে আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে টেলিফোনে কথা বলে। অর্ণবংশ, কি জানতে পারছো এই নির্দেশ সম্পর্কে? আসলে তো সেটা হচ্ছে এই যে প্রাথমিক প্রশিক্ষণ গুলি যেটা কলেজগুলোতে নেওয়া হয় সেই ভর্তির উপর অন্তর্বর্তীকালীন স্টে দেওয়া হয়েছে, সেটা আগামী 9 জুন পর্যন্ত এই স্টে বজায় থাকবে। আগামী 6 জুন যখন এই মামলাটি রেগুলার বেঞ্চে হবে সেই সময় এই মামলাটা শুনানি করতে হবে। মামলাকারীদের বক্তব্য যে 30 মে বিজ্ঞপ্তি দেয় পর্ষদ, তারা বলে যে খুব তাড়াতাড়ি 3 তারিখের মতো সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্যে প্রায় 600টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যেখানে এই প্রশিক্ষণ দেওয়া হয়, তারা 3000 টাকা করে এক্সট্রা ফি নিচ্ছে। মামলাকারীদের বক্তব্য যে এত কম সময়ের মধ্যে আগে দুটো ক্লাস হলো না, তা ক্লাস না করিয়েই এই 2000 টাকা নেওয়া হচ্ছে, এই এইটা যথেষ্ট নয়, এই কারণে তারা মামলা করেছিল। মূল প্রেক্ষাপট হচ্ছে এটাই, জাস্টিস গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় গজি ওঠা ডিএলএড-এর যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে তাদের ছাত্রছাত্রীদের নাম সহ তালিকা প্রকাশ করতে হবে যে আদৌ কত সংখ্যক ছাত্র রয়েছে কি ছাত্র রয়েছে না সেই বিষয়গুলি নিয়ে। তার পরিপ্রেক্ষিতে 30 মেতে পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে যে ভর্তি দিতে হবে এবং 3 তারিখের মধ্যে 2 তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই ভ্যাকেশন বেঞ্চ মামলা হয়। ভ্যাকেশন বেঞ্চ এই মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারিম স্টে দিয়েছে 9 জুন পর্যন্ত। আগামী 6 তারিখ মামলা যখন রেগুলার বেঞ্চে হবে সেই দিন কিন্তু তারা দৃঢ় হবে বা আরো বেশি করে সহকারে বলবেন যে কিভাবে তারা এই চ্যালেঞ্জ করলেন এবং তাদের জাস্টিফিকেশন তাদের কি হয়েছে। ধন্যবাদ অর্ণবংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।